আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাকিস্তানি এক যুবক তার স্ত্রীর মৃত্যুর পর দাফন করার সময় গোপনে মোবাইল ফোন স্ত্রীর কবরে রেখে দিয়ে চলে আসে। অতপর সেই মোবাইল ফোনে কল করা মাত্রই মোবাইল ফোনটি রিসিভ হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী কবরের ভেতর বেঁচে আছে, এ আশার আলো নিয়ে রাতের গভীরে সেই যুবক কবর খননে চলে যায়। কিন্তু কবর খনন করে এমন পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনার হৃদয় অন্তর আত্মাকে কম্পিত করবে। প্রিয় দর্শক, এটি আদিল নামক এক পাকিস্তানি যুবকের জীবনের সত্য ঘটনা। পাকিস্তান গোয়েন্দা পুলিশ দীর্ঘ এক সপ্তাহ ধরে কোমর বেঁধে তদন্ত করে এই ঘটনার রহস্য উন্মোচন করে। আজ আপনাদেরকে পুরো ঘটনাটি ভিকটিম আদিলের জবানবন্দি থেকে হুবহু পড়ে শোনাচ্ছি। আদিল বলে, আমার বিয়ের মাত্র 3 মাস হয়েছিল, এমন সময় আমি আমার স্ত্রীর মৃত্যুর বেদনাদায়ক সংবাদ পেলাম। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমাকে যে এত ভালোবাসত, যার সাথে আমি এখনও ভালো করে আমার ভালোবাসাও প্রকাশ করতে পারিনি, আমার সেই প্রাণ প্রিয় স্ত্রী এত জলদি আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাবে। আমি তার প্রতি আমার ভালোবাসার পূর্ণতা আদায় করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি। সে যেমনটা চাইতো আমি ঠিক তাই করতাম, কিন্তু জিন্দেগি আমাকে এত বড় কষ্ট দুঃখ এবং আঘাত দিয়েছে যে আমার স্ত্রী ভরা যৌবনে আমাকে ছেড়ে চলে গেল। আমার স্ত্রীর মৃত্যুর পরেই মূল ঘটনার শুরু, যে ঘটনা শুধু আমাকে মানসিকভাবে বিপর্যস্তই করেনি, বরং অনেক সম্পর্কের আসল পরিচয় আমার সামনে প্রকাশ হয়ে যায়। আমার অনেক নিকট আত্মীয়দের আসল চেহারা আমার সামনে প্রকাশ করে দিয়েছে। যেইমাত্র আমার স্ত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর পরিবারের লোকেরা আমার বাসায় আসলো। আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি আমাকে নানাভাবে কথা শোনাতে লাগলো। তিনি বলতে লাগলেন, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ। বিয়ের সময় আমার মেয়ে অনেক খুশি ছিল। আমার মেয়ে আমাকে বলেছিল এখন শুধুমাত্র এই ঘর থেকে তার মৃতদেহই বের হবে, কিন্তু তুমি তো সত্যি সত্যি অত্যাচার করে আমার মেয়েকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছ। এখানে বলে রাখি, আমার স্ত্রী মারা গিয়েছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু তারপরেও আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে তাকে আমাদের বাড়িতে আমরা এত অত্যাচার করেছি যে সে এখান থেকে আদমরা হয়ে নিজের বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমার শাশুড়ি আমাকে উচ্চস্বরে বলছিল, তোমার কি একটু লজ্জা করে না? নিশ্চয়ই তুমি আমার মেয়ের উপর অনেক জুলুম অত্যাচার করেছ। আমার মেয়ে আমার কাছে কোনো কিছুই বলেনি। সকল দুঃখ কষ্ট নিজের মনের মধ্যে চাপিয়ে রেখে ঢুকরে ঢুকরে মরে গিয়েছে। এদিকে আমি ভাবছি, বিয়ে হয়েছে মাত্র 20 দিন হলো, এখন পর্যন্ত আমার স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্ক তো আমার স্থাপন হয়নি। তার সাথে খুব ভালো মনের আদান প্রদান হয়েছে ঠিক, কিন্তু পরস্পর এখনও পর্যন্ত ঘনিষ্ঠ হতে পারিনি। তাহলে তার উপর জুলুম অত্যাচার করলাম কখন? আদিল অকপটে তার জবানবন্দিতে বলে, লজ্জার সাথে বলতে হয়, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমার স্ত্রীর সাথে আমি শারীরিকভাবেও একবারের জন্যও ঘনিষ্ঠ হতে পারিনি, কারণ আমার স্ত্রী এতটাই লাজুক প্রকৃতির ছিল যে আমি যখনই তার কাছে ঘনিষ্ঠ হতাম তখনই সে লজ্জায় চেহারা অন্যদিকে ঘুরিয়ে রাখত। কিন্তু সে যে আমাকে অপছন্দ করত বা ঘৃণা করত এমনটাও তার আচরণে প্রকাশ পায়নি, বরং তার মনোভাব দেখে মনে হতো সে আমাকে খুবই ভালোবাসে। তো এভাবে ইঁদুর বেড়ালের মতো লুকোচুরি করে 20টি দিন কেটে গেল। এরপর একদিন তার বাবা এসে তাদের বাড়িতে নিয়ে গেল আর 2 দিনের মাথায় তার মৃত্যুর খবর। বিষয়গুলো ভাবছিলাম আর এদিকে আমার শাশুড়ি উচ্চস্বরে আমাদের বাড়িতে বলছে, আমার মেয়ের সাথে করা প্রতিটি অন্যায় জুলুমের পাপের হিসাব তোমাকে দিতে হবে, তুমি আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছ। এছাড়াও আরও একটি বড় ঘটনা ঘটে গেল যা আমাকে আরও বেশি পেরেশানির মধ্যে ফেলে দিয়েছিল। আমার স্ত্রীর পরিবারের লোকেরা বলতে লাগলো, আমাদের মেয়ের মৃত লাশ আমাদের বাড়িতে দাফন হবে, কিন্তু আমার বাবা মা বারবার তাদেরকে বলছিল, দেখুন বেআইন সাহেব, আপনার কন্যা আমাদের বাড়ির বউ, সে আপনাদের বাড়িতে মৃত্যুবরণ করলেও তার দাফন কাফন আমাদের বাড়িতেই হওয়া উচিত, এটাই শরীয়তের বিধান। কিন্তু তার মা তা হতে দিল না, কঠোর ভাষায় বলল, তাকে তো শেষ করে দিয়েছেন, এখন লাশটাও নিয়ে যেতে চান, তাকে আমাদের এখানেই দাফন করা হবে। এমনকি আমার স্ত্রী পরিবারের লোকদের মধ্য হতে একজন ব্যক্তি আমার সাথে এসে খুব জেদের সাথে যা তা ভাষায় গালাগাল করতে লাগল, এবং শেষ পর্যন্ত তিনি যে কথা বললেন সেটা হচ্ছে, কোনো অবস্থাতেই
আমাদের মেয়ের লাশ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি না। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আসলে সত্যি বলতে কি, তার চেহারা হাসি কোনো কিছুই ভুলতে পারছিলাম না। তাই তার দাফন কাফন যেখানেই হোক না কেন, আমার দায়িত্ব ছিল তার সঙ্গে থাকা। তাই আমিও আমার স্ত্রীর মৃতদেহের সাথে তাদের বাড়িতেই রয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে কবরে দাফন করার সময় অনেক বেশি পেরেশানি অবস্থায় ছিলাম। তাই আমি যখন আমার স্ত্রীকে কবরের মধ্যে রাখতে গেলাম, তখন আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমার নিজের মৃত্যুর কথা স্মরণ হতে লাগলো। আমার ইচ্ছে করছিল আমার স্ত্রীর সাথে আমিও এই দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার পক্ষে তা করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে মূলত ওই ব্যক্তি যে কিছুক্ষণ আগে আমাকে খুব মন্দ ভাষায় গালাগাল করছিল। সে ব্যক্তি বলতে লাগলো, আরে ভাই, এখন কি তুমিও তোমার স্ত্রীর সাথে কবরে শুয়ে পড়বে নাকি? তাড়াতাড়ি কবর থেকে উঠে আসো। আমার কাছে এই ব্যক্তির ব্যবহার অনেক অদ্ভুত এবং ঘৃণা ভরা মনে হচ্ছিল। আমি কবর থেকে উঠে কিছুটা পিছিয়ে আসলাম। তারপর দ্রুত কবরের মাটি চাপা দেয়া হলো। এরপর সেই লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এখন এই কবরে ইসলামের পরিপন্থী পদ্ধতিতে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, কোনো দোয়া হবে না, সবাই যার যার ঘরে চলে যান। তারপর তিনি আমাকে বলতে লাগলেন, আর তুমি মিয়া, এবার কি স্ত্রীর শোকে মাতম করতে করতে এই দুনিয়া থেকে চলে যাবে? যাও, তুমিও তোমার ঘরে ফিরে যাও। এখন আর এসব নাটক করো না। মেয়ের জীবন শেষ দিয়েছ, এখন নিজে গিয়ে নতুন বউ খোঁজো, এটাই তো তোমার কাজ। আমি সেই লোকটির তিক্ত ও কড়া ভাষার কথাগুলো শুনে খুবই কষ্ট পেলাম, কিন্তু আমার আর করার কিছুই ছিল না। কেননা সেই সময়টা এমন স্পর্শকাতর ছিল, আমার হৃদয় এতটাই ভরাক্রান্ত ছিল যে আমি তেমন কোনো কথা বলতে পারলাম না। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে আসলাম। ঘরে ফেরার পর আমার মন খুব খারাপ হয়েছিল, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তখন আমি আমার এক বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। আমি যখন মোবাইল বের করার জন্য আমার পকেটে হাত দিলাম, আমি লক্ষ্য করলাম আমার পকেটে মোবাইল নেই। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম, কেননা আমার স্ত্রীর সর্বশেষ স্মৃতিগুলো ওই মোবাইল ফোনেই ছিল, অন্য কোথাও ছিল না। মানে আমাদের পাশাপাশি বসে তোলা বেশ কিছু ছবি, তার হাসিমাখা মুখের ছবি। কষ্টে যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে লাগলাম। তার স্মৃতিগুলো রক্ষা করতে পারলাম না। নিজেকে বলতে থাকলাম, কত অভাগা আমি, স্ত্রীর শেষ স্মৃতিগুলো রাখতে পারলাম না। হঠাৎ আমার মনে পড়ল, আমি যখন কবরস্থান থেকে বাসায় ফিরছিলাম তখন আমার পকেট অনেক হালকা অনুভব করছিলাম, কিন্তু আমি তখন অন্যমনস্ক থাকায় পার্থক্যটা খেয়াল করতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আসলে আমি আমার মোবাইলটা কবরস্থানে কোথাও ফেলে এসেছি। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম, কারণ মোবাইল ছাড়া বর্তমানে জীবন কল্পনা করা অসম্ভব। আমি ঘর থেকে বের হয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম এবং কবরস্থানে পৌঁছে সেই জায়গায় চলে গেলাম যেখানে আমার স্ত্রীকে দাফন করা হয়েছিল। সেখানে পৌঁছে আমি চারদিকে আমার দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমার মোবাইল খুঁজে পেলাম না। আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। সে সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই বেটা, তুমি কি খুঁজছো? সেই মুরব্বী সম্ভবত এই কবরস্থানের কবর খননকারী চাচা। আমি তাকে বললাম, চাচা, আমি মনে হয় আমার মোবাইল ফোন এখানে কোথাও ফেলে গিয়েছি, সেটাই খুঁজতে এসেছি। সে বৃদ্ধ লোকটি তখন খুব হয়রানির সাথে আমাকে বলল, তুমি তোমার মোবাইল আবার কবরের ভেতরে ফেলে দাওনি তো? আমি বললাম, হ্যাঁ চাচা, এটাই হতে পারে। আসলে যখন কবরের ভেতর থেকে কেউ একজন আমাকে উঠিয়ে দিচ্ছিল, তখন বারবার কবরের ভেতরটা ঝুঁকে দেখতে চেয়েছিলাম। তখন আবার একজন এসে আমাকে পেছন থেকে টান দিয়েছিল হাত ধরে। মনে হয় সে সময় আমার মোবাইলটা কবরের ভেতর পড়ে গিয়েছিল। এই কথা মনে করে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার মোবাইল কি তাহলে এই কবরের ভেতরেই পড়ে গিয়েছে? চাচা, মনে হয় এই কবরটা যদি আমরা রাতে খুঁড়িয়ে মোবাইল ফোনটা বের করে ফেলি তাহলেই ভালো হয়। আমার কথা শুনে চাচা নিজের দুই কানে হাত লাগিয়ে বলতে লাগলো, তওবা করো মিয়া, এ তুমি কেমন কথা বলছো? সামান্য একটা মোবাইলের জন্য তুমি আল্লাহ তাআলার এত বড় একটা বিধান লঙ্ঘন করবে? কবর আল্লাহ তাআলার সীমারেখা। কবরকে আলমে বরজাক বলা হয়েছে, যার অর্থ হচ্ছে পর্দার আড়ালের জগৎ। যে জগৎকে আল্লাহ নিজেই পর্দার আড়াল করে দিয়েছেন, সেই পর্দাকে ফেলে দেওয়ার চেষ্টা করো না। খবরদার, যদি তুমি এই কবর খোদাই করার চেষ্টা করো,
তাহলে তোমার স্ত্রীর পরিবারের লোকেরা সবাই এখানে চলে আসবে। তারা এটা জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না, তুমি ভুলেও এ কথা মুখে আনবে না। ইতিমধ্যে তারা নারী নির্যাতনের মামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা মুরব্বীরা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে চুপ রেখেছি। কিন্তু তুমি যদি এমন কর্ম করতে যাও, নিঃসন্দেহে তারা ধরেই নিবে তুমি তোমার স্ত্রীর উপর অনেক অত্যাচার করেছ। আমি লোকটির কথা শুনে খুবই পেরেশান হয়ে পড়লাম। আমি ভাবতে লাগলাম, এই লোকটি আমার পারিবারিক সমস্যার বিষয়ে কীভাবে জানে? ইনি তো একজন কবর খননকারী চাচা, তাহলে তিনি এত কিছু কীভাবে জানলেন এই শহরের মধ্যে? গ্রাম অঞ্চল হলে একটা কথা ছিল, কেননা এই বাড়ির কথা সেই বাড়ি, এক গ্রামের কথা 10 গ্রাম ছড়িয়ে যায়। কিন্তু শহরে মানুষের ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যেই থেকে যায়, আশপাশের মানুষ খুব কমই জানে। কিন্তু যাই হোক, আমি চুপ থাকি এবং সেখান থেকে মন খারাপ করে চলে আসি। আমার মা আমাকে সান্ত্বনা দেয় এবং কিছু টাকা দিয়ে বলে নতুন আরেকটা মোবাইল ফোন কিনে নিয়ে আয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি তো মোবাইলের জন্য শোক করছি না, আমার আর আমার স্ত্রীর মাঝের সবগুলো স্মৃতিচিহ্ন সেই মোবাইলে ছিল। যাই হোক, শেষ পর্যন্ত মায়ের অনুরোধে টাকা নিয়ে মোবাইল ফোন কিনতে গেলাম। মোবাইল ফোন কিনে এনে বাসায় যখন চুপচাপ বসে আছি, মনের মধ্যে শুধু আমার স্ত্রীর কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে মাথায় আসলো, আচ্ছা, আমার আগের মোবাইল ফোনটাতে একটা কল দিলে কেমন হয়? তখন রাত 12টার মতো বেজে গিয়েছিল। আমার নতুন মোবাইলের সিম কার্ডটাও অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ নেটওয়ার্ক না পাওয়া গেলেও হঠাৎ করে মোবাইলের সিগন্যাল পাওয়া গেল, আর আমি আমার নতুন মোবাইল থেকে সর্বপ্রথম আমার আগের মোবাইলের নাম্বারে ডায়াল করলাম। আমি আমার মোবাইলের সিগন্যাল চেক করার জন্য এটা করছিলাম। আমার মনে অন্য কোনো ধরনের চিন্তা ছিল না। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমার মোবাইল কবরের ভেতর পড়ে গিয়েছিল, এতক্ষণে নিশ্চয়ই মোবাইলের চার্জ শেষ হয়ে মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, কারণ মোবাইলে বেশি চার্জ ছিল না। কিন্তু যখনই আমি আমার আগের নাম্বারে কল করলাম, আমি শুনতে পেলাম অপর প্রান্তে রিং হচ্ছে। ডায়াল টোন শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কেননা ওই মোবাইলটি আমার স্ত্রীর লাশের সাথে কবরের ভেতরই রয়েছে। আমার মনের মধ্যে এক অদ্ভুত ধরনের ভয় কাজ করতে লাগলো। আমি ভাবতে লাগলাম, আমার মোবাইল কবরের ভেতরে রয়েছে আর সেই মোবাইলে রিং হচ্ছে। কিন্তু পর মুহূর্তেই যা ঘটলো সেটা আমাকে হতভম্ব করে দিল, কেননা আমার ফোন রিসিভ করা হয়েছিল আর আমি এত বেশি হয়রান এবং পেরেশান হয়ে পড়েছিলাম যে আমি সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার অদ্ভুত আচরণ দেখে আমার মা অবাক হয়ে যায়, আমি কেন এত অদ্ভুত আচরণ করছি? আমি উত্তর দিলাম, আম্মা, আমি আমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছি। আমার মা জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? প্রথমে মোবাইল খোঁজার বাহানা করে গিয়েছিলে, এখন আবার নতুন করে কোন মুসিবত তৈরি হলো যে এত গভীর রাতে তুমি তোমার স্ত্রীর কবরের কাছে যাচ্ছ? আমি বললাম, আম্মা, আমাকে যেতেই হবে। এই কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি জানতাম না পেছনে আমার আম্মা কতটা পেরেশান হয়ে পড়েছেন। আমার মনে তখন কেবলমাত্র একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা ছিল আমার স্ত্রীকে নিয়ে। কেননা আমি যা শুনতে পেয়েছি মোবাইলের অপর প্রান্ত থেকে, তা শুনে তো আমি চুপচাপ বসে থাকতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে ঘটনাটা ভালো করে খতিয়ে দেখব। তাই আমি দ্রুত আমার স্ত্রীর কবরস্থানে পৌঁছে গেলাম। কিন্তু যখনই আমি কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম, এই গোর্খাদক চাচার সঙ্গে আমার দেখা হয়ে গেল। চাচা আমাকে আবারও বললেন, তুমি তো ভারী বিরক্ত করছো। এবার তিনি অত্যন্ত রাগান্বিত স্বরে আমাকে বললেন, দেখো, তুমি উলটপালট কিছু করতে চাইলে আমি কিন্তু এলাকাবাসীকে খবর দিব। তখন কেন জানো আমিও নিজের মেজাজ কন্ট্রোল করতে পারলাম না। আমি অত্যন্ত রাগান্বিত স্বরে বললাম, চাচা মিয়া, আপনার কাজ কি? কবর খোদাই করা, ঠিক না? আপনি এর মধ্যেই থাকুন। আপনি কেন বারবার আমার বিষয়ে নাক গলাতে আসেন? আমাকে বারবার এত প্রশ্ন কেন করেন? আমি এখানে কেন আসি বারবার তা জানতে চান? চাচা আমাকে বলল, আরে মিয়া, রাগ হয়েও না, আমি তো তোমাকে সহানুভূতির জন্য জিজ্ঞাসা করি। তুমি এই কবরস্থানের ব্যাপারে কিছুই জানো না। আমি এখানকার গোরখোদক, এখানে কিছু হলে আমাকেই সেই দায়ভার নিতে হবে। তাই আমি জিজ্ঞাসা করছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো খুলে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমি তখন গোরখাদক চাচাকে সব ঘটনা খুলে বললাম। এই কথা শোনার সাথে সাথে চাচার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, বেটা, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে আমি তোমাকে একটা কথা অবশ্যই বলবো, এই ঘটনার সম্পর্ক তোমার স্ত্রীর সাথে, তোমার স্ত্রীর কবরের সাথে নয়। তুমি তোমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে গিয়ে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করো, তাহলে তুমি নিজেই হয়তো অনেক কিছুই বুঝতে পারবে। দেখো, আমরা নিরীহ মানুষ, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়।
চাচার মুখ থেকে কথাগুলো শুনে আমার মাথা চক্কর দিতে থাকলো। দ্রুত শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম সেখানে সবাই গোল মিটিং করছে। তারা প্রত্যেকেই আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছে, কিন্তু শোক প্রকাশ করছে না, বরং রাগ প্রকাশ করছে। আমি চুপচাপ তাদের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে তাদের দেয়ালে টানানো একটা শোপিস ভেঙে গেল। সবার দৃষ্টি আমার দিকে পড়ল। তারা আমাকে জিজ্ঞাসা করলো, আরে বেটা, তুমি এখানে কখন আর কী জন্য এসেছো? আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কী ব্যাপার বাবা, তুমি কেন এসেছো? ওনার গলার স্বর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কিছুটা দৃঢ়ভাবে বললাম, আম্মাজি, আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এসেছি। আমার এই কথাটা শুনে আমার শাশুড়ি যেন ঢোক গিলতে থাকলেন। আমি আমার শাশুড়ির দিকে আশান্বিত চোখে তাকালাম। আমার শাশুড়ি বলতে লাগলো, বেটা আসো আসো, তোমার সব কথাই শুনবো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন? কিন্তু আপনি তো বললেন আমার বিরুদ্ধে মামলা করবেন। আমার শাশুড়ি তখন বলতে লাগলো, বেটা পরিস্থিতি এমন, তুমি তো জানো আমরা একটি সাধারণ পরিবার। কাল থেকে আমার এক ভাগিনা ঘরে আসছে না। সে হঠাৎ করে এমনভাবে গায়েব হয়ে গিয়েছে যে আমার বোন খুব পেরেশান হয়ে পড়েছে। দয়া করে তুমি কি তাকে খুঁজে দিতে পারবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি এসেছি আমার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে, এবং তার চেয়ে বড় কথা হলো তাদের বাড়ির একজন কন্যা সন্তান মারা গিয়েছে, সেই মেয়ের ব্যাপারে তাদের কোনো আফসোস নেই, তারা আছে অন্য কোন ভাগিনার হারিয়ে যাওয়ার টেনশন নিয়ে। আমি যেন বিশ্বাসই করতে পারছি না, এই পরিবারের সবগুলো কর্মকাণ্ড খুবই রহস্যময়। আমার শাশুড়ি আমাকে বোঝাতে থাকলেন, দেখো আমার বোনের একমাত্র ছেলে, সে যদি না থাকে তার মাকে বাঁচানো যাবে না। তুমি তো জানো অনেকদিন থেকে এদের সাথে আমাদের মনোমালিন্য চলছে, কিন্তু এই ঘটনার পর আমরা দুইটি পরিবার আবার একত্র হয়ে গিয়েছি। এই কথা শুনে আমি তাকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমি আপনার বোনের ছেলেকে খুঁজে বের করব। কিন্তু বাসায় এসে আমি চুপচাপ বসে থাকতে পারলাম না। আমি আমার স্ত্রীর কবরকে পুনরায় খোদাই করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর কবর আরেকবার খোদাই করে যাচাই করে দেখতে, কেননা আমি যা শুনতে পেয়েছিলাম এরপর থেকে আমি আমার মনে কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। আমি চাইছিলাম যে আমি আমার স্ত্রীর কবরকে পুনরায় খোদাই করব। গভীর রাত 2টার দিকে আমি কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার স্ত্রীর কবর খুঁড়ে দেখা ছাড়া এই দুনিয়ায় আমার পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয়। আমি নিশ্চিত ছিলাম রাত 2টা বাজে কবরস্থানের সেই গোর্খাদক চাচাও আমাকে বিরক্ত করতে পারবে না। নিঃসন্দেহে রাত 2টায় কেউ সজাগ থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে। মনে মনে ভাবতে লাগলাম, এত বড় ঘটনা ঘটে গেল, আমি কিভাবে চুপচাপ বসে থাকব? আমি সমস্ত প্রস্তুতি গ্রহণ করলাম এবং রাত 2:30 দিকে আমার স্ত্রীর কবর খোদাই করা শুরু করে দিলাম। আমি এটা দেখে অবাক হইনি যে কবরের মাটি অনেক নরম মনে হচ্ছিল। মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই এই কবরের মাটি চাপা দেয়া হয়েছে। আমি তাড়াতাড়ি কবরের উপর থেকে মাটি সরালাম, কিন্তু বাঁশের স্ল্যাবগুলো উঠাতে আমার 5 মিনিটের বেশি সময় লাগলো না। আমি তখন এতটাই জোশের মধ্যে এবং তাড়াহুড়া করছিলাম, আমি হয়তো তখন বড় বড় পাহাড়ও কেটে ফেলতে পারতাম। কিন্তু যখনই আমি বাঁশের স্ল্যাবগুলো সরালাম, সঙ্গে সঙ্গে আমি আরেকটি বড় ধাক্কা খেলাম। সামনে দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠল, আমার চেহারায় ঘাম দেখা দিল। আমি এতটাই পেরেশান হয়ে পড়লাম যে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমি দেখতে পেলাম কবর একদম খালি। কবরে আমার স্ত্রীর লাশ, কাফন অথবা আমার মোবাইল কিছুই ছিল না। আমি তো আমার মোবাইল খোঁজার জন্য এসেছিলাম, কিন্তু এখন তো আমার সামনে নতুন আরেক কাহিনী খুলে গেল। যখন আমি আমার নাম্বারে কল করেছিলাম, তখন কেউ একজন আমার কল রিসিভ করেছিল, যার ফলে আমার মনে হয়েছিল যে আমার মোবাইল কবরের ভেতর নেই, কেউ হয়তো আমার মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অপর প্রান্ত থেকে পরের কথাটি শুনলাম, তখনই আমার মধ্যে সন্দেহ দেখা দেয়, কেননা অপর প্রান্ত থেকে কিছুক্ষণ বাতাসের শোঁ শব্দ শোনা যায়, কিন্তু তারপরেই আমার কানে আরেকটি কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসে। আমি শুনতে পেলাম কেউ একজন বলছে, আমার স্ত্রী কবরের মধ্যে অনেক যন্ত্রণায় আছে, অবশ্যই দ্রুত তার নামের ঋণগুলো পরিশোধ করে দিলে সে কবরে শান্তি পাবে। যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে। যদি আমি অত্যন্ত গাধা হতাম, তাহলে আমি এই কথাগুলো শুনে বোকা হয়ে যেতাম এবং আমার স্ত্রীর নামের ঋণগুলো পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগতাম। কিন্তু পরক্ষণে আমি ভাবতে লাগলাম, কবরে আসা ফেরেশতা তো কখনোই মাতৃভাষায় কথা বলবে না, আমি তো শুনেছি তারা আরবিতে কথা বলবে। আর তাছাড়া এটা কিভাবে সম্ভব যে একজন ফেরেশতা আমার ফোন রিসিভ করে আমার স্ত্রীর কবরের আজাবের ব্যাপারে আমাকে বয়ান দিচ্ছে? তাই পুরো বিষয়টা আমার কাছে একটা মিথ্যে সাজানো নাটক বলে মনে হয়েছে।
কেননা বাস্তবে এটা কখনোই হতে পারে না। অনেক মানুষেরা এর পূর্বে কবরের ভেতর ক্যামেরা অথবা মাইক্রোফোন রেখে নানান ধরনের পরীক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ নিজ কানে কোনো কবরের ফেরেশতার আওয়াজ শুনতে পায়নি। এটা আল্লাহর গোপন বিষয়, আর এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। এটা হতেই পারে না যে কোনো কবরের ভেতর থেকে কোনো ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পাবে। এ কারণে আমার সন্দেহ হয় এবং আমি আমার স্ত্রীর কবর খোদাই করার সিদ্ধান্ত নিই। তারপর যখন আমি কবর খোদাই করলাম, সেখানে আমি কিছুই পেলাম না। আমি তখনই আমার স্ত্রীর পরিবারের লোকদের কাছে চলে গেলাম। আমি তাদেরকে বললাম, আমি আপনাদের মেয়ের কবর খোদাই করেছি, কিন্তু আমার স্ত্রীর দেহ সেখানে নেই। এ কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর প্রচণ্ড রেগে যায়। তারা আমাকে বলে, আমি নিশ্চয়ই তাদের মেয়ের লাশ চুরি করে নিয়ে গিয়েছি। তারা আমাকে বলে, এমন নোংরা কাজ তুমি কি করে করতে পারলে? আমার স্ত্রীর ভাই তো আমাকে প্রায় মারার জন্য তেড়ে এসেছিল। সে এতটা জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলছিল যে আমি তাতে ভয় পেয়ে গেলাম। যাই হোক, এই পরিবারের লোকদের সাথে তর্ক বিতর্ক দীর্ঘায়িত না করে দ্রুত নিজেকে সামলে নিয়ে এসে ঘর থেকে বের হয়ে আসলাম। কয়েক মাইল দূরে গিয়ে একটি মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে অঝরে কাঁদতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছেন। মসজিদের মুয়াজ্জিন আমার কাছে এসে বললেন, আপনার কষ্টটা বুঝতে পারছি। দয়া করে আপনার শাশুড়ি আপনাকে যে ভাগিনাকে খুঁজে বের করার কথা বলেছে, আপনি অমুক ঠিকানায় গিয়ে সে ভাগিনার খোঁজ করুন, আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি তাকে বললাম, আপনি আরেকটু খোলাখুলি বলুন না, সে ভাগিনা কে আর আমার স্ত্রীর লাশ কোথায় গেল? তখন সে মুয়াজ্জিন বলল, দেখুন, আমাদেরকেও তো বেঁচে থাকতে হবে, আপনার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত বিপজ্জনক। মুয়াজ্জিন সাহেবের কথা শোনার পর আমার ভেতরে সন্দেহের দানা আরও শক্তপোক্ত হয়, কেননা আমার শাশুড়ির ভাগিনা যেই দিন ঘর থেকে গায়েব হয়েছিল সেই দিন আমার স্ত্রী মারা যায়। যাই হোক, আমি মানুষের কাছে জিজ্ঞেস করে করে সেখানকার একমাত্র বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। মুয়াজ্জিন সাহেবের কথা অনুযায়ী সেখানে গিয়ে আমি মানুষদের কাছে আমার শাশুড়ির ভাগিনার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সেখানের একজন স্থানীয় ব্যক্তি আমাকে জানালো যে আমার শাশুড়ির ভাগিনা 5 কিলোমিটার দূরে একটা জুয়ার আড্ডাখানায় চলে গিয়েছে। সে নিয়মিত সেখানে জুয়া এবং মাদক সেবন করে। আমিও ঠিকানা অনুযায়ী সেখানে রওনা দিয়েছি। এটা আমার জন্য মোটেই কষ্টের বিষয় ছিল না। আমি খুব সহজেই তাকে খুঁজে পেয়ে গেলাম। সে সেই জুয়ার আড্ডাখানার আশপাশের একটি ছোট গলিতে একটি ভাড়া বাসায় থাকত। মোটামুটি কয়েক ঘন্টা খোঁজার পর আমি তাকে না পেলেও তার ঘরের ঠিকানা পেয়ে গেলাম। স্ত্রীর মৃত্যুর পর গত কয়েকটি দিনে জীর্ণশীর্ণ আমি যখন তার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় কড়াঘাত করার জন্য দাঁড়ালাম, তখন আমার মনের মধ্যে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার জানা হয়ে গিয়েছে। আরও কিছু প্রশ্ন আমার মনে জেগেছিল। আমি সেই সব প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু দরজায় কড়াঘাত করার পর যখন দরজা খোলা হলো, আমি অবাক হয়ে দেখলাম সামনে আর কেউ নয়, আমার নিজের স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো অন্য কাউকে খোঁজার জন্য এখানে এসেছিলাম। আমার স্ত্রী আমাকে দেখেই চেহারার রং তার পাল্টে যায়। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে পিছিয়ে যেতে থাকে। সে পেছনের দিকে প্রচণ্ড জোরে দৌড় দিতে যাবে এই মুহূর্তে আমি তাকে ঝট করে হাত ধরে ফেললাম এবং এত জোরে তার হাত চেপে ধরলাম যে তার কাচের চুড়িগুলো ভেঙে তার হাত রক্তাক্ত হয়ে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগল। এলাকাবাসী আমাকে একজন নারী অপহরণকারী গুন্ডা ভেবে মারধর করার জন্য উদ্যত হলো। তারা আমার স্ত্রীর রক্তাক্ত হাত দেখে প্রচণ্ড আগ্রাসীভাবে লাঠিসোঁটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। নিঃসন্দেহে তারা আমাকে মেরেই ফেলত যদি না আমার স্ত্রী তাদেরকে চুপ করতে বলতো। সে তাদের সবাইকে বলল, দয়া করে ওনাকে মারবেন না, উনি আমার স্বামী। এবার এলাকাবাসীর একজন এসে আমার স্ত্রীকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি তো প্রচণ্ড রকম অসভ্য মেয়ে, তোমার স্বামী যদি এই ব্যক্তি হয়ে থাকে তাহলে কার সংসার করছো এখানে? প্রতিদিন রাতে এখানে তোমার সাথে কে থাকে? যাই হোক, মানুষ অনেক ভর্ৎসনা করে সেখান থেকে চলে গেল। আমি দেখতে পেলাম আমার স্ত্রীর চেহারায় অনেক আক্ষেপ ছিল। আমি আমার স্ত্রীকে জোর করে আমার গাড়ির ভেতরে নিয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন? তুমি তো মরে গিয়েছিলে। আমার স্ত্রী কাঁদতে লাগল। সে আমাকে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। আমি তাকে ধমক দিয়ে বললাম, আল্লাহর নাম মুখে আনবে না। তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে এই পথ বেছে নিয়েছো। দেখো এখানে কত মানবেতর জীবনযাপন করছো তুমি। এই বস্তির ভেতরে না আছে স্বাস্থ্যকর কোনো খাদ্য, না আছে খাবার পানি। এটা তো মানুষ বসবাসের জায়গা নয়, কেন তুমি তোমার নিজেকে এই অন্ধকার গলিতে নিক্ষেপ করলে? আমি রাগান্বিত হয়ে তাকে বললাম,
তুমি বলো তোমাকে আমি কী শাস্তি দেব। আমার স্ত্রী আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। সে আমাকে বলতে লাগলো, আপনি একবার আগে আমার পুরো কথা শুনুন, এরপর আমি আপনাকে সব কথা সত্যি সত্যি বলবো। তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে যাই করবেন আমি তা মাথা পেতে নেব। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন আমি মরে যাব, প্রয়োজনে লিখে যাব যে আমার আত্মহত্যা হয়েছে। তার কথাগুলো শুনে নিজেকে শান্ত করলাম। আমার স্ত্রী যখন নিজের কাহিনী বলা শুরু করলো তখন আমি চুপচাপ শুনতে লাগলাম। সে আমাকে বলল, যখন থেকে সে প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তার আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে আসা যাওয়া করত। তাদের মধ্যে তার খালার ছেলেও তাদের বাসায় নিয়মিত আসা যাওয়া করত। এভাবে তার সঙ্গে আমার স্ত্রীর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। একদিন সে আমার স্ত্রীকে বলে সে আমার স্ত্রীকে মডেলিং করার জন্য শহরে নিয়ে যাবে। আমার স্ত্রী রাতারাতি বিখ্যাত হয়ে যাবে, অনেক টাকা পয়সা কামাই করতে পারবে, তাদের পরিবারের দারিদ্রতা দূর হয়ে যাবে। আমার স্ত্রী তখন তার কথায় রাজি হয়ে যায়। যেহেতু সে অনেক সুন্দরী নারী ছিল তার বিশ্বাস সে অনেক বড় মডেল হতে পারবে। এরপর সে তার খালাতো ভাইয়ের হাত ধরে অন্য শহরে রওনা দিল। কিন্তু শহরে নিয়ে সে আমার স্ত্রীকে তার লালসার শিকার বানায়, জোরপূর্বক তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এমনকি সে আমার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে। যখন তার কাছে আমার স্ত্রীর অনেকগুলো গোপন ভিডিও জমা হয়ে গেল তখন সে আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করতে লাগলো। আমার স্ত্রীকে বাধ্য হয়ে তার সব কথা মেনে নিতে হতো। যখন এই ঘটনা আমার স্ত্রীর মা অর্থাৎ আমার শাশুড়ি জানতে পারল তখন আমার শাশুড়ি কলা কৌশল করে নিজের ভাগিনার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার শাশুড়ির ভাগিনা আমার স্ত্রীর পিছু ছাড়ল না। দেখা যেত প্রায় সে আমার স্ত্রীর বাপের বাড়িতে যেত এবং সেখানে গিয়ে হুমকি ধামকি দিত। এমনকি আমার স্ত্রীও সে ভিডিওগুলোর ভয়ে তার সাথে মেলামেশা বন্ধ করতে পারল না। আমার শাশুড়ির ভাগিনাই আমার স্ত্রীকে বলে রেখেছিল যে আমার স্ত্রী যেন আমার থেকে দূরে থাকে। আমার স্ত্রী তখন দুই অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। সে একদিকে খুশি মনে আমার সংসারে থাকত, আবার অন্যদিকে তার কথা মতো চলত। বিয়ের পরে আমাদের পরিবারের সাথে কাটানো 20 দিনে সে বুঝতে পেরেছিল একটা ভদ্র সভ্য পরিবারের মর্যাদা বা গুরুত্ব কতটুকু। তার হৃদয় এবং মন এ সংসারেই থাকতে চাইত, কিন্তু তার পুরনো অন্ধকার অতীত এবং সেই ধারণ করা ভিডিওগুলোর ভয় প্রতিনিয়ত তাকে পিছু টানত। নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বুঝতে দিত না। এরপর হঠাৎ একদিন আমার স্ত্রীর খালাতো ভাই তাকে এক অদ্ভুত আদেশ দিল। সে তাকে বলল, তুমি মরে যাওয়ার নাটক করো, এরপর আমি তোমাকে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে যাব, এরপর তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। অতপর আমার স্ত্রী তার কথা মতো মরে যাবার অভিনয় করল। আল্লাহই জানে সে এত ভালো অভিনয় কীভাবে করেছিল। তবে যখনই আমার স্ত্রীর মৃত্যুর সংবাদ প্রচার হয়েছিল সঙ্গে সঙ্গে তার পরিবারের সব লোকজন আমার বাসায় চলে এসেছিল। আর হয়তো আমার স্ত্রীকে দাফন করতে তাড়াহুড়া করার কারণও এটাই ছিল। সে বদমাইশ এই সব লোককে পেছনে থেকে কলকাঠি নাড়ছিল। হয়তো সে সবাইকে অনেক টাকা পয়সা দিয়ে হাত করে রেখেছিল, আর সে এখন আমার স্ত্রীকে নিষিদ্ধ পল্লীতে রেখে টাকা উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে, আর সেই টাকা দিয়ে জুয়া খেলছে আর মাদক সেবন করছে। আমার স্ত্রীর উপরে অকথ্য জুলুম নির্যাতন দেখতে পেলাম। তার মাথা, চুল, হাত প্রত্যেকটি জায়গায় নির্যাতনের চিহ্ন স্পষ্ট। আমার স্ত্রী নিজের পরিবার হারালো, আত্মীয় স্বজন হারালো, আর আমাকে তো তার মুখ দেখানোরই কোনো সুযোগ নেই। আর এ কারণে সে বাধ্য হয়ে সেই অন্ধকার জগতের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করল, আর দিনের পর দিন আরও দুঃখ কষ্টের চোরাবালিতে তলিয়ে যেতে লাগলো। আমার স্ত্রীর জীবন পশুদের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। কাঁদতে কাঁদতে সব কথা বলার পর সে আমাকে বলল, দেখুন, আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলেও এমন একটা মেয়েকে স্ত্রী হিসাবে মেনে নিতাম না, আর আপনারও উচিত নয় আমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া। আমার অন্ধকার অতীতে আমাকে হারিয়ে যেতে দিন। আপনাদের পরিবারের মাঝে 20 দিনে আমার যে সম্মান রয়েছে সে সম্মানের সাথেই সেখানেই আমাকে দাফন করে ফেলুন। আর আমার প্রতি যদি আপনার মাত্রা অতিরিক্ত ঘৃণা আর ক্ষোভ তৈরি হয় দয়া করে এই অন্ধকার কুঠুরিতে আমাকে মেরে চলে যান, কেউ কিচ্ছু জানবে না। আমি আমার স্ত্রীর সব ঘটনা শুনে অকপটে তাকে বলে ফেললাম, যদি এত কিছু জানার পরেও আমি তোমাকে গ্রহণ করতে চাই তাহলে কি তুমি আমার হাত ধরে এই খারাপ লোকের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে রাজি আছি।
মনে রেখো, বিয়ের পরে তোমার উপরে যত শারীরিক নির্যাতন হয়েছে তা ধর্ষণের সমতুল্য, যার জন্য অপরাধী শুধু তারাই যারা তোমার উপর এই মানসিক অত্যাচার করেছে। আর অতীতে তুমি যে সকল পাপ করেছ তার জন্য তুমি যদি তওবা করো, মহান প্রভু তোমাকে ক্ষমা করেও দিতে পারেন। আর জেনে রেখো, তিনি অনেক ক্ষমাশীল। যদি আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তাহলে ভাবো দয়াময় প্রভু কত ক্ষমাশীল। আমার কথা শুনে আমার স্ত্রীর চোখ বেয়ে পানি পড়তে থাকলো। আমি তাকে বললাম, সমস্যা নেই, সারা দুনিয়ার মানুষকেও যদি সে তোমার ছবি দেখিয়ে বেড়াক না কেন, কিন্তু তোমাকে আমি এখন থেকে আর তার হাতের পুতুল হয়ে থাকতে দেব না। আর আমিও দেখব এবার এই লোক আইনের হাত থেকে কিভাবে বাঁচে। প্রিয়দর্শক, আদিল তার এই জবানবন্দিগুলো কোর্টের সর্বশেষ দিনে দিয়েছিল। তারপরেই পুরো বিশ্বে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে। আদিল বলে, আমি আমার সমস্ত শক্তি, সমস্ত পরিচিতি ব্যবহার করে এই লোককে আইনের আওতায় নিয়ে আসি। আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করিনি, কেননা যেসব স্বামীরা নিজের স্ত্রীকে অসহায় মুহূর্তে বিপদের সময় একা ফেলে চলে যায়, তারা পুরুষ নয়, তারা হচ্ছে কাপুরুষ।